নগাঁও জেলার বটদ্রুবা উন্নয়ন খণ্ডর অন্তর্গত উপর ডুমডুমিয়া গাঁও পঞ্চায়েতের কেন্দ্রীয় বিহু মঞ্চত বৃহস্পতিবারে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে এখন জনসভা আর সংকল্প শপথ পাঠ পড়া হয়। এই সংকল্প যাত্রা অনুষ্ঠানত উপস্থিত থাকে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটা, সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মা, নগাঁও জিলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া অনন্ত গগৈ, অতিরিক্ত কার্যবাহী বিষয়া হিরণ্য চমুয়া, জিলা উন্নয়ন বিষয়া গুণজিৎ কাশ্যপ, ধিং রাজচক্র বিষয়া বিলিভিয়া চৌধুরী, বটদ্রবা উন্নয়ন খণ্ডর বিষয়া শিখা গগৈ, উন্নয়ন খণ্ডর অভিযন্তা গিরিশ বরা, বিভিন্ন সরকারি বিষয়া আর বহু কেটা ব্যাংকর বিষয়ার লগতে উপর ডুমডুমিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 500 অধিক হিতাধিকারী উপস্থিত থাকে। এই সভাটির প্রধানমন্ত্রীর বাণীবদ্ধ ভাষণ, আসনি সমূহের উন্নয়নের খতিয়ানের ভিডিও সংকল্প যানের দ্বারা প্রদর্শন করা হয়। সংকল্পযাত্রার বাবে আজি আমি আহি বটদ্রবা সমষ্টিত উপস্থিত হয়েছি। নগাঁও সদরের সম্মানীয় বিধায়ক শ্রীযুত রূপক শর্মা ডাঙরিয়ার মই ইয়াত খুব সুন্দর পরিবেশ মোদীজির সঙ্গে হাতে হাতে ধরে আগবাড়ি আমার এই অঞ্চলের রাইজ ইয়াত একত্রিত হয়েছে। জেলা প্রশাসনে খুব সুন্দর আয়োজন করেছে। যা সেবার কিবা কিবি কারণত দুগী ব্যক্তি বাদ পড়ে গেছিল তেওঁলোকে ইয়াত আবেদন করেছে আর মোৰ ভাল লাগিছে যে ইয়াত এই অঞ্চলটোৰ বিশেষকৈ আই মাতৃ সমাজ ইয়াত আগবাড়ি আছে। এই অঞ্চলটো প্রায় 95% আমার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আর সংখ্যালঘু রাইজর আই মাতৃসকল যুবতীসকল সুন্দরভাবে ইয়াত আগবাড়ি আহি মোদীজির